হিজড়াদের কর্মসংস্থানের মাধ্যমে মূলধারায় নিয়ে আসার কথা বলা হচ্ছে, কিন্তু একটি চক্র তাদের অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। হীন স্বার্থে তাদের বিভিন্ন অপরাধের সাথে যুক্ত করে তারা ফায়দা লুটে নিচ্ছে বলে অভিযোগ হিজড়াদের। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি হিজড়া কল্যাণ সংগঠনগুলোর। এই জনগোষ্ঠীকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননও। অভিযোগ রয়েছে অনেকে হিজড়া না হয়েও হিজড়াদের বেশ ধারণ করে সাধারণ মানুষকে বিরক্ত করে, এমন অভিযোগ খোদ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি। তার দাবি, হিজড়াদের ব্যবহার করে ফায়দা লুটছে কিছু স্বার্থান্বেষী মহল। বিভিন্নভাবে টেকনিকে এদেরকে উস্কায় দেয়। তারা যারা এগুলো করতেছে তারা এনজিওর আওতাধীনে আছে, গুরু নিয়ন্ত্রণে যারা চলে ততক্ষণ পর্যন্ত ভিক্ষাবৃত্তি বন্ধ করা সম্ভব না। ভালো ভালো ছেলেরা রাইতে মেকআপ টেকআপ করে একদম থ্রি পিস পইরা আলগা চুল টুল লাগায়া করে এখানে দাঁড়ায় থাকে রাস্তার ধারে ধারে। হিজড়াদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে তাদের অপরাধ প্রবণতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওদেরকে কাজ দেন, ওরা বিশ্বস্ততার সহিত কাজ করে, কিন্তু আমরা তো ওদেরকে অবহেলা করি। আপনি ডাস্টবিনের একটা লোককে এনে গরম পানি দিয়ে গোসল করায় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজে লাগান, দেখেন সে কিন্তু সুন্দর চলতে চেষ্টা করবে। যদি আমরা ইনশোর করতে পারি তার অর্থনৈতিক পজিশন, তার সম্পত্তির পজিশন এবং পরবর্তীতে তাদের শিক্ষা এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে, তাহলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখতে সচেষ্ট বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। থার্ড জেন্ডার নিয়ে যে সমস্যাগুলো আপনার রাস্তাঘাটে হর হামেশা সমস্যা সৃষ্টি হচ্ছে, তারাই কাজগুলো করছে, আমরা সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি যদি তারা আমাদের কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা চায়। সমাজ কল্যাণ মন্ত্রী একুশের চোখকে বলেন, হিজড়াদের ব্যাপারে বেশ কিছু আশাব্যঞ্জক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে আমাদের ইলেকশন কমিশন ভোটার তালিকায় হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে এটা অন্তর্ভুক্ত করছে। প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারেও তারা খুব আগ্রহী না, এটাকে তো আগ্রহী করতে গেলে বিরাট অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। সুতরাং আমাদের এখন কাজ হচ্ছে মূলত এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করা। হিজড়াদের ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরিয়ে আনতে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।